কেন্দ্রীয় খেলার মাঠে প্রবেশের জন্যই দীর্ঘ সারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 21,000 শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিয়েছেন। শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিতদের নিয়ে অনুষ্ঠানের মঞ্চে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। শুধু জীবিকা অর্জনের জন্য উচ্চশিক্ষা নয়, বরং দেশের উন্নয়নে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবারের সমাবর্তন বক্তা জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। শুধু উচ্চশিক্ষিত নয়, পাশাপাশি পরিশুদ্ধ মানুষ হওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। বাস্তবে আমরা বুদ্ধিবৃত্তিক ও মনন বিকাশের পরিবর্তে ছুটছি বৈষয়িক প্রাপ্তির দিকে, যেখানে মনুষ্যত্ব ও মানবিক মূল্যবোধের চেয়ে ক্ষমতা আর বৃত্তের আধিক্য প্রবল। একটি সুস্থ ও মেধাভিত্তিক সমাজ গঠন করতে হলে আমাদের এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। গতবারের মতো এবারের সমাবর্তনে উঠে এসেছে ডাকসু নির্বাচন প্রসঙ্গ। দ্রুতই নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ডাকসু ইলেকশনটা হয়ে যায়, দেখা যাবে সারা বাংলাদেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে সেগুলিতেও নির্বাচন হয়ে যাবে, এবং এরপরে সমস্ত বাংলাদেশের কলেজগুলিতেও নির্বাচন হয়ে যাবে ছাত্র সংসদের। নেতৃত্ব ছাত্র সমাজ থেকে গড়ে উঠতে হবে, আগে তো তাই ছিল। শিক্ষা জীবনের সমাপ্তির পর এমন স্বীকৃতি পেয়ে আরো আত্মপ্রত্যয়ী সমাবর্তনে অংশগ্রহণকারীরা। আর মাত্র 3 বছর পরে শতবর্ষ উদযাপন করবে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তার আগে 51তম সমাবর্তনে অংশ নিচ্ছেন নতুন গ্রাজুয়েট শিক্ষার্থীরা। বলছেন বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞানে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, পাশাপাশি সবার মাঝে যোগ্য হয়ে তারা অংশ নিতে চান 2021 সালের শততম উদযাপন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।